সরকারি হিসাবে দেশে মোট গ্যাস ক্ষেত্রের সংখ্যা 26টি হলেও উৎপাদনে আছে 20টি। এসব গ্যাস ক্ষেত্রে মজুদ গ্যাসের পরিমাণ 27 ট্রিলিয়ন ঘনফুট। দেশের 8টি খাতে প্রতি বছর প্রায় 1 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ব্যবহৃত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী গ্যাস উত্তোলনের এই হার অপরিবর্তিত থাকলে আগামী 15 বছর মজুদ গ্যাস ব্যবহার করা যাবে। তবে গ্যাসের চাহিদা যে হারে বাড়ছে তাতে আগেই তা ফুরিয়ে যেতে পারে। 2016 এবং 2017-এর পরে সরবরাহ প্রবৃদ্ধি নেগেটিভ হবে, অপরিকল্পিতভাবে আমরা চাহিদা বাড়ালাম, সরবরাহ সেভাবে বাড়ালাম না, সুতরাং ইউজার ইন্ডেজের সংকট, সব পর্যায়ের ভোক্তারা এখন এই পরিস্থিতির শিকার হয়ে গেছে। পেট্রোবাংলার হিসাবে 2019 সালের মধ্যে গ্যাসের চাহিদা দাঁড়াবে প্রায় 3,700 মিলিয়ন ঘনফুট। এখন চাহিদার তুলনায় গ্যাসের ঘাটতি আছে 500 মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি ভবিষ্যতে আরও বাড়বে, যার লক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে। ক্যাপটিকে একেবারে পুরোপুরিভাবেই আপনার নতুন কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। এক্সিস্টিং, আপনি জানেন যে এক্সিস্টিং যে লাইনগুলি যেখানে আছে সেগুলির স্থানান্তর, হস্তান্তর, নাম পরিবর্তন সব বন্ধ করা হয়েছে। বিকল্প ব্যবস্থা না নিলে গ্যাসের মজুদে অদূর ভবিষ্যতে চাহিদা মেটানো সম্ভব নয়। তাই আমদানি করা এলএনজি দিয়ে সংকট উত্তরণের পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যে প্রায় 83টা ড্রিলিং করার জন্য নতুনভাবে পরিকল্পনা নিয়েছে। এটা আগামী 2 বছরের মধ্যে যাতে অন্তত 300-400 MMCF গ্যাস যেন যোগ হতে পারে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যে ইম্পোর্ট গ্যাস এনেও যেন আমাদের এই গ্রিডে আমরা দিতে পারি, সেটার ব্যাপারে আমাদের এফএসআরও আসতেছে, ল্যান্ড বেস টার্মিনাল আসতেছে। এখন সারা দেশে গ্যাসের গ্রাহক রয়েছে প্রায় 30 লাখ। ব্যবহারের দিক থেকে সবচেয়ে বেশি গ্যাস যায় বিদ্যুৎ খাতে, আর দ্বিতীয় অবস্থানে আছে শিল্প খাত। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।